হাই, তো এই যে চলে এসেছি বাঘা যতীন হসপিটাল, এই যে পুরো হসপিটাল, এই হসপিটালে ডেলিভারি হয়েছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা ভালো নেই। এই দেখো এখন পুরো রোদের মধ্যে দিয়ে যাচ্ছি কুট্টু সোনাকে নিয়ে, মাথায় রুমালটা দে, ছাতা আনতে ভুলে গেছি, এই জন্য এখন যাচ্ছি রোদের মধ্যে ডাক্তারের কাছে। রাস্তার অবস্থাটা দেখ, দেখা যাচ্ছে এখান থেকে পুরো কাদা, বৃষ্টি হয়েছে ওই জন্য কাদা, আর ওইদিকে রাস্তার কাজ চলছে ওই জন্য পুরো কাদা। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো চলো যাওয়া যাক, মানে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে দেখছি লাইন, দেখো কত লাইন, দেখো কত। চলো আবার অটো থেকে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাঁশবনি মেট্রো কাছে, এই যে বাঁশবনি মেট্রো, এখান থেকেই আবার অটো ধরবো, মানে এখান থেকে আরেকটু গিয়ে, এই যে বাঁশবনি ব্রিজ এটা থেকে যাচ্ছি এখন, এইটা পার হয়ে গিয়ে অটো ধরবো রোডে গিয়ে। এই যে রোডে চলে এসছে আর অটো ধরবো, এটা হচ্ছে বাঁশবনি রোড। তো এখান থেকে অটো ধরবো, ধরে রানীকুটি যাবো, আবার ওখান থেকে অটো ধরবো। জ্যাম হয়ে গেছে পুরো, গাড়ি দাঁড়িয়ে গেছে, এই মাথা দিয়ে ওই মাথা। চলে এসছি বাঘা যতীন মোড়ে, আর এবার যাবো ডাক্তারের কাছে। বাঘা যতীন যে হসপিটালটা আছে ওই হসপিটালে নিয়ে যাবো, খুব রোগ লাগছে রে মাথা। তো চলো ডাক্তারের কাছে গিয়ে দেখা হচ্ছে, আর এ দেখো বাঘা যতীন মোড়। হাই, তো এই যে চলে এসেছি বাঘা যতীন হসপিটাল, এই যে পুরো হসপিটাল, এই হসপিটালে ডেলিভারি হয়েছে ওইটায়, এমার্জেন্সি, এদিকে তো আউটডোর। এই যে কাট করা হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে অটো টোটো করেছি, এবার বাড়ি যাব। বাবা যখন মুখ থেকে অটো টোটো করেছি, এবার বাড়ি যাব। চলো অটো থেকে নেমে আবার দেখা হচ্ছে।
আজ ভালো হয়েছে ছাতাটাও আনিনি আর বৃষ্টিও হচ্ছে না। গাছতলার ব্রিজ, এটা বাসদেনি না, গাছতলাতে যাব না বললাম না, বৃষ্টি হয়ে রাস্তা ভিজা আছে পুরো। পুরো রাস্তা ভেজা, ভালোই বৃষ্টি হয়েছে এদিকে। আমরা আসলাম তখন রোদ ছিল, তারপরে বৃষ্টি শুরু হলো, রানী দুটি আসলাম তারপরে বৃষ্টি শুরু হলো। অটো থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি বাড়িতে। কুটু ঘুমাচ্ছে, এই যে ঘুমিয়ে পড়েছে, দেখছে ঘুমিয়ে পড়েছে, গাড়ির ঝাঁকানিতে ঘুমিয়ে পড়েছে। তো তোমরা দেখতেই পেলে কুট্টু সোনাকে নিয়ে কোথায় গেছিলাম, তো ওকে ওষুধ লিখে দিয়েছে দুটো, ওষুধ দুটো কিনতে যাব ওর বাবা সন্ধ্যাবেলা। আর ডাক্তার বললো নাকি ওর অ্যালার্জির থেকে ওরকম হয়েছে, তো ওষুধ দুটো কিনে নিয়ে আসবে, তারপর মা খাবো, দেখি কতটা কী হয়, ঠাকুরের ইচ্ছা কমে গেলেই ভালো। বেশি করলাম দিকটা দেখা যাচ্ছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, তাদের সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।